কিছু বলার আগে মানুষ দুবার ভাবে না এখন, মানে কাকে কি বলছি, আমার মুখ আছে, আমার সোশ্যাল মিডিয়া আছে বলে আমি যা খুশি লিখে দিতে পারি, নয় একদম পারি না, সেই রাইটটা তোমায় কেউ দেয়নি। সেটা যদি তুমি করে থাকো তোমার কাছে সেটা আসবেই রিটার্ন, তুমি সেটার জন্য তৈরি থাকো। সেটা আজকে নয়, কালকে তুমি বুঝতে পারবে যে আজকে আমি ওকে এটা বলেছিলাম বলে এটা আমার সাথে হলো। সেটা তুমি সেদিনকে না দাঁড়িয়ে বুঝলেও, মানে আমি মনে করি এরকম আমার সাথে কেন হলো, অনেকেই এরকম ভাবে, আমি তো কিছুই করিনি কারোর সাথে, কেন এটা আমার সাথে হলো। তুমি একটু ব্যাক স্টোরিতে গিয়ে ক্যালকুলেট করো আমি কী কী করেছি, ঠিক সেটার হিসেব পেয়ে যাবে তোমার সাথে এটা কেন হলো। তো খুব সাবধান।